নমস্কার বন্ধুরা এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত এই মাসে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ এসএসসির মাধ্যমে এই মাসে আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ যেখানে তোমরা এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছো তো দারুণ সুযোগ অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো বিস্তারিত তথ্য নিয়ে ভিডিওটি এসএসসি সিপিও ভ্যাকেন্সিস দু যারা দীর্ঘদিন থেকে এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকেরই জন্য সি পি ও অর্থাৎ সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে তোমরা প্রত্যেকে এলিজিবেল কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে অবশ্যই আমি ভিডিওতে জানাবো তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো যেখানে কুড়ি জুলাই অর্থাৎ আর কয়েকদিন পরেই তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারছো কুড়ি জুলাই থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে এবং অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই চলবে আগস্টের তেরো তারিখ পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লাই পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে যারা ইউআর এবং ওবিসি মেল প্রার্থী যারা ইউআর এবং ওবিসি মেল প্রার্থী একশো টাকা প্রয়োজন বাকি এসসি এসটি এবং ফিমেলদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন চার্জেসের প্রয়োজন নেই তারা একদমই বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারে তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে জিরো ওয়ান জিরো এইট দু হাজার তেইশ তারিখ হিসেবে বয়সটা ধরা হবে ফার্স্ট আগস্ট দু হাজার তারিখ হিসেবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে কুড়ির থেকে পঁচিশ বছর বয়সী প্রত্যেকে এলিজেবেল যারা ইউআর অর্থাৎ জেনারেল প্রার্থী এবং ও বিসিদের ক্ষেত্রে কুড়ির থেকে আঠাশ বছর অর্থাৎ তারা তিন বছরের ছাড় পাবে এবং এসসি এসটি হলে কুড়ির থেকে পঁচিশ বছর বয়সী প্রত্যেকে এলিজেবেল জিরো ওয়ান জিরো দু তারিখ হিসেবে বয়সটা কাউন্ট করা হবে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে অবশ্যই দেখে নিচ্ছি তার একটা রিকোয়েস্ট চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে যে কোনো শাখার থেকে গ্র্যাজুয়েশন যে কোনো শাখার থেকে যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন করলেই তোমরা প্রত্যেকে এলিজেবেল এবং প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছো যে কোনো শাখার থেকে মিনিমাম নাম্বারে গ্রাজুয়েশন করলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো তো দারুণ সুযোগ এখানে তোমাদের এক্সট্রা কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কিন্তু নেই অক্টোবর দু হাজার তোমাদের পরীক্ষা হচ্ছে এবং কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে সিলেকশন প্রসেস কি আছে অবশ্যই আমরা দেখে নেব যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা কুড়ি তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারো যেখানে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার টাকা পর্যন্ত বেতন এবং প্রথমেই তোমরা ইনহ্যান্ড পেয়ে যাবে চল্লিশ হাজার টাকার কাছাকাছি বিভিন্ন সুযোগ সুবিধা মিলে চল্লিশ হাজার টাকা বেতন কিন্তু তোমরা প্রত্যেক মাসে প্রথম থেকেই পেয়ে যাবে তো একটা ভালো মানের চাকরি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমাদের নিয়োগ করা হচ্ছে অবশ্যই যোগ্যতা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো সিলেকশন প্রসেস আমরা দেখিনি প্রথমে প্রথমেই থাকছে পেপার পেপার ওয়ান যারা পেপার ওয়ানে পাস করবে তারা ফিজিক্যালে ডাক পাবে তারপরে পেপার টু এবং মেডিকেল এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এই কয়টি ধাপের মাধ্যমেই তোমাদের নিয়োগ করা হচ্ছে ফাইনাল মেরিট কি করে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যারা পেপার ওয়ানে পাস করবে তারা ফিজিক্যালে ডাক পাবে ফিজিক্যাল কমপ্লিট করলে পেপার টুতে যাবে এবং সবশেষে পেপার ওয়ান এবং পেপার টু এই দুটি পরীক্ষার উপর বেস করে ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে এবং সবশেষে মেডিকেলের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করা হচ্ছে তো এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এই কয়টি ধাপ তোমাদেরকে অতিক্রম করতে হবে পেপার ওয়ানে যেখানে দুশোটি প্রশ্নের পরীক্ষা হবে দুশো নম্বর প্রতিটি প্রশ্নের মান এক করে থাকবে অর্থাৎ দুশোটি প্রশ্নের দুশো নম্বর থাকছে প্রথমেই যেখানে নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে থাকবে দুশোটি প্রশ্নের দুশো নম্বরে পরীক্ষা হবে দু ঘন্টা তোমরা সময় পাচ্ছ জিরো নেগেটিভ মার্কিং তো এই পরীক্ষা তোমাদের প্রথমেই দিতে হচ্ছে যারা তোমরা অ্যাপ্লাই করবে তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন রিজনিং থেকে থাকবে পঞ্চাশ অঙ্ক থেকে থাকবে পঞ্চাশ জি থেকে থাকবে পঞ্চাশ নাম্বার ইংলিশ থেকে থাকবে পঞ্চাশ নাম্বার তো এই পরীক্ষা তোমাদের প্রথমেই দিতে হচ্ছে তারপরে ফিজিক্যাল এবং তারপরে পেপার টু এবং তারপরে মেডিকেলের মাধ্যমে নিয়োগ করা হবে যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করতে পারো কুড়ি তারিখ থেকে অনলাইন অ্যাপ্লাই পুরোপুরি স্টার্ট হচ্ছে এবং কুড়ি তারিখে নোটিফিকেশনের ফুল ভিডিও করে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তারপরে থাকছে ফিজিক্যাল টেস্ট যেখানে মেলদের হাইট থাকতে হচ্ছে একশো সত্তর সেন্টিমিটার মিনিমাম হাইট মেলদের হাইট থাকতে হচ্ছে একশো সত্তর সেন্টিমিটার মিনিমাম হাইট এবং ফিমেলদের মিনিমাম হাইট থাকতে হচ্ছে একশো সাতান্ন সেন্টিমিটার এবং মেল এসটি প্রার্থী হলে একশো বাষট্টি পয়েন্ট সেন্টিমিটার হলেই তারা এলিজেবেল এবং ফিমেল এসটি প্রার্থী হলে একশো চুয়ান্ন সেন্টিমিটার হলেই তারা প্রত্যেককে এলিজেবেল এবং চেস শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার কিন্তু করতে হবে অর্থাৎ আশি সেন্টিমিটার নর্মালি এবং ফুলিয়ে সেমি বেশি করতে হচ্ছে তো এটা পুরুষদের ক্ষেত্রে এরপরে আমরা দেখে নিচ্ছি রান কত থাকবে রান দুটি ধাপে ভাগ করা হয়েছে একটা ফাস্ট রান এবং একটা লং ডিস্টেন্স তো প্রথমে থাকছে ছেলেদের ক্ষেত্রে একশো মিটার যেখানে ষোলো সেকেন্ড তারা সময় পাচ্ছে প্রথমে থাকছে একশো মিটার সময় পাবে ষোলো সেকেন্ড এরপরে থাকছে ওয়ান পয়েন্ট সিক্স কিমি যেখানে সময় পাচ্ছে ছ মিনিট তিরিশ সেকেন্ডে ওয়ান পয়েন্ট সিক্স কিমি রান কমপ্লিট করতে হবে এটা ছেলেদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে থাকছে একশো মিটার রান প্রথমেই থাকছে যেখানে তারা সময় পাচ্ছে আঠারো সেকেন্ড একশো মিটার রান আঠারো সেকেন্ডে কমপ্লিট করতে হবে তারপরে আটশো মিটার রান যেখানে তারা সময় পাবে চার মিনিট তো এটা প্রত্যেকেরই তোমাদের দিতে হবে যারা তোমরা পেপার ওয়ান কোয়ালিফাই করবে তোমাদের এই রানটা কিন্তু তোমাদের প্রত্যেকের দিতে হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যেখানে এসআই পদে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে অবশ্যই দেখে নিচ্ছি বিএসএফ সিআইএসএফ আইটিবিপি এসএসবি সিআরপিএফ এবং দিল্লি পুলিশ এসআইতে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করতে পারো বিএসএফ থেকে শুরু করে সিআইএসএফ আইটিবিপি এসএসবি সিআরপিএফ দিল্লি পুলিশ এসআই পদে নিয়োগ করা হচ্ছে যেখানে ফাইভ থাউজেন্ড ভ্যাকেন্সিস কিন্তু থাকছেই মেল ফিমেল তোমরা প্রত্যেকে এলিজিবেল কুড়ি তারিখ থেকে অনলাইনে অ্যাপ্লাই তোমরা করতে পারছো আর অবশ্যই অ্যাপ্লাই কী করে করবে কুড়ি তারিখে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেবো এবং অফিশিয়ালি যে ক্যালেন্ডার এসএসসির মাধ্যমে যে ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখে নিচ্ছি তার আগে একটা রিকোয়েস্ট তোমরা যারা চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই মুহুর্তে অফিসিয়ালি যে ক্যালেন্ডার এসএসসির মাধ্যমে পাবলিশ করা হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার ডেটগুলো উল্লেখ করা আছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ এবং সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স যেখানে কুড়ি জুলাই দু হাজার তেইশ থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে তেরোই আগস্ট পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই চলবে এবং অক্টোবর দু হাজার পরীক্ষা হচ্ছে পুরোপুরি কিন্তু তারা ডেটটা ঘোষণা করে দিয়েছে এবং কুড়ি তারিখ থেকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে এবং পরীক্ষার সিলেবাস পুরোপুরি সিলেবাস এবং অ্যাপ্লাই কী করে করবে অবশ্যই কুড়ি তারিখে আমরা ফুল ডিটেলস আলোচনা করব যারা তোমরা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিয়ে থ্যাংক ইউ সো মাচ